সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাওলানা শরীফউদ্দিনের জিব্বা কাটার বিচার চাই, আমাদের হুজুরের জিব্বা কাটছে তার বদলায়, আর আমি গলা কাটা দেখতে চাই, এবার ঠ্যাং ভাঙা দেখতে চাই, ঠ্যাং কুত্তিতে গেছে জ্বলবে, আমাদের হুজুর করে বিচার চাই, বিচার চাই। আমি জিব্বা কাটার বিচার চাই, ওটা জিব্বা কাটা দেখতে চাই। মাওলানা শরীফউদ্দিনের জিব্বা কাটার বিচার চাই, কেউ ওয়াহাবি কেউ সুন্নি এগুলো দেখার সময় নাই। আমাদের হুজুরের জিব্রা কেটে ফেলেছে তার বদলে, ওর জিব্রা কেটে ফেলে দেখতে চাই। আমার কিছু বলার ইচ্ছে নাই, আমার শুধু একটাই ইচ্ছে, হুজুরকে যেভাবে জিব্রা কাটা হয়েছে ওই মুনাফিককে এইভাবে জিব্রা কাটি কুত্তার খাওয়ানো উচিত। আমরা চাই তাদেরকেও প্রকাশ্যে জনসম্মুখে এনে তাদের জিব্বা কাটা হোক, তাহলে আমার ভাইয়ের সুশীল প্রতিশোধ পূরণ হবে। আসসালামু আলাইকুম। কেউ ওয়াহাবি কেউ সুন্নি এটা দেখার সময় নাই, আমার ভাই শরীফুল ইসলামের জিব্বা কাটা হলো কেন? বিচার চাই। তাই তো বিচার চাওয়ার দাবিতে পুরো বাংলাদেশ উত্তালিত হয়ে উঠেছে, আর ইতিমধ্যেই জেনেছেন যে চারজন গ্রেফতার হয়েছে। এই চারজনের ব্যাপারে আদালত আসলে কি করবে? আমরা যদিও তাদের ফাঁসির দাবি করতেছি, তাহলে আদালত কি তাদের ফাঁসি দিবে? আইন কি বলে সেটা আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন, যে আইন আদালত অনুযায়ী তাদের আসলে ফাঁসি কার্যকর হতে পারে নাকি তাদের জরিমানা হতে পারে, কি হতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকটা নিশ্চিত হয়ে যাবেন যে সেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আসলে আদালত কি ফয়সালা দিতে পারে। তবে যেই সমস্ত মানুষগুলো পুরো বাংলাদেশ এখন তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, তাদের ভিতর অন্যতম ভূমিকা রয়েছেন যুব সমাজ, যারা রীতিমতো শরীফুল ইসলাম নুরীক একজন ইসলামিক বক্তার উপর কেন আঘাত করা হলো এই বিষয়টার প্রতিবাদে এখন রাজপথে চলে আসতেছে বা নিজের জায়গা থেকে প্রতিবাদ করতেছে। তাদের প্রতিবাদের ভাষাটা সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদেরকে আজকে দুইটা ভিডিও দেখাতে চাই এবং শেষে দেখাতে চাই তাদের আইন অনুযায়ী ফাঁসি হবে কি না। তো আমরা সে ফাঁসি হবে কিনা সেই ভিডিওটা আমরা একটু শেষে দেখি। তার আগে আমরা একটু দেখে উঠি যে বাংলাদেশের সাধারণ মানুষ এবং যুব সমাজ কীভাবে হুজুরকে ভালোবেসে, ইসলামিক বক্তাকে কোরআন হাদিসকে ভালোবেসে তাদের ফাঁসির দাবিতে তারা রাস্তায় চলে এসেছে। বিশেষ করে হুসাইন ফানি টিভির সৌজন্যে আমরা এই ভিডিওটা দেখব, যারা রীতিমতো এত সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিয়ে থাকে এবং চলমান ইস্যু নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে। তাদের ভিডিওর লিঙ্ক এবং তাদের চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন হুসাইন ফানি টিভির সৌজন্যে তাদের ভিডিওটা একটু দেখে আসি, তাদের সেখানে থাকা ছোট ছোট অভিনেতারা কিভাবে শরীফুল ইসলাম নুরীর ঘাতকদের ফাঁসির দাবি করতেছেন। মাওলানা শরীফউদ্দিনের জিব্বা কাটার বিচার চাই, আমাদের হুজুরের জিব্বা কাটছে তার বদলায়, আর আমি গলা কাটা দেখতে চাই, এবার ঠ্যাং ভাঙা দেখতে চাই, ঠ্যাং কুত্তিতে গেছে জ্বলবে, আমাদের হুজুর করে বিচার চাই, বিচার চাই। আমি জিব্বা কাটার বিচার চাই, ওটা জিব্বা কাটা দেখতে চাই। কথা একটাই, যারা মুফতি শরীফুল ইসলাম নুরীর উপরে অতর্কিত হামলা করেছে অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। মাওলানা শরীফউদ্দিনের জিব্বা কাটার বিচার চাই, কেউ ওয়াহাবি কেউ সুন্নি এগুলো দেখার সময় নাই। তুমি কিসের বিচার চাও? আমাদের হুজুরের জিব্বা কাটছে তার বদলে আমরা গলা কাটা দেখতে চাই। মাওলানা শরীফউদ্দিনের জিব্বা কাটার বিচার চাই। তুমি কির বিচার চাও? আমি জিব্বা কাটার বিচার চাই, আমাদের হুজুরের জিব্বা কাটছে তার বদলায়, আর আমি গলা কাটা দেখতে চাই, এবার ঠ্যাং ভাঙা দেখতে চাই, ঠ্যাং কুত্তিতে গেছে জ্বলবে, আমাদের হুজুর করে বিচার চাই, বিচার চাই। আমাদের হুজুরের জিব্বা কেটে ফেলেছে তার বদলে, ওর জিব্বা কেটে ফেলে দেখতে চাই। প্রশাসনের দ্বারে আবেদন রয়েছে আর শাস্তি হোক, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা থামবো না, এই আন্দোলন একভাবে চালিয়ে যাব। প্রশাসনের কাছে বিচার দিচ্ছি যে প্রশাসন একবার দেখা যাক কি করে। এখানে যারা প্রতিবাদ করতেছে তাদের, তারা আসলে যদিও সুন্নি মতদর্শী না, তারপরও একজন ইসলামিক বক্তা যিনি কোরআনের কথা বলেন তাকে কেন আঘাত করা হয়েছে, এই ব্যথায় তারা জেগে উঠেছে, আর এই ব্যথায় আমার দর্শকরাও জেগে উঠেছে। তবে তাদের বিরুদ্ধে আমরা ফাঁসির দাবি করলেও ফাঁসি হবে কি না সেটা কিন্তু এই ভিডিওর শেষ অংশে দেখলেই বুঝতে পারবেন। তার আগে আমরা আরও একটা ভিডিও দেখে আসি বিবেক জেগে ওঠোর সৌজন্যে, যারাও সেম ভিডিও বানিয়েছে, তারাও কিন্তু একইভাবে যারা আঘাত করেছে সে আঘাতকারীদের ফাঁসির দাবি করেছে। চলুন তাদের ভিডিওটা একটু দেখে আসি, এরপর অবশ্যই কিন্তু আমরা সেই আদালত কি বলে সেটা কিন্তু শুনে যাবেন। আমার কিছু বলার ইচ্ছে নাই, আমার শুধু একটাই ইচ্ছে, হুজুরকে যেভাবে জিব্বা কাটা হয়েছে ওই মুনাফিককে এইভাবে জিব্বা কাটি কুত্তার খাওয়ানো উচিত।
আমার ভাইয়ের জিহ্বা কাটা হলো কেন? তোমরা তো ওহাবি, তোমরা কেন বিচার চাইতেছো? কে শুননি কে ওহাবি ওইটা দেখার সময় নয়। সবচেয়ে বড় কথা হলো এটি হলো বাংলাদেশ প্রজন্ম বলছেন মুসলমান দেশ, আর ওই দেশে একজন মুসলমানের গায়ে আঘাত করবে, আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকবো সেটি কখনোই হতে পারে না। আর আমরা ওইসব শিয়া গোষ্ঠীদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি যারা কিনা আমাদের মুসলমান ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের একটি আহ্বান, সেটি হলো ওইসব শিয়া গোষ্ঠীদেরকে যারা কিনা আমাদের মুসলমান ভাইয়ের শরীফুল ইসলাম নুরি সাহেবের জিহ্বা কেটে ফেলেছে প্রকাশ্যে, আমরা চাই তাদেরকেও প্রকাশ্যে জনসম্মুখে এনে তাদের জিহ্বা কাটা হোক, তাহলে আমার ভাইয়ের সুশীল প্রতিশোধ পূরণ হবে। বিচার চাই, বিচার চাই। তোমার মতামত কি শরীফুল ইসলাম নুরির যে জিহ্বা কাটা হয়েছে এই বিষয়ে তোমার কি তোমার কি মন্তব্য আছে? আমার মতামত ভাইয়া, আমার ভাইয়া একজন বইলা গেছে, আমার মতামত এটাই। আর আমি বিশেষ করে জাকির হোসেন জাক্কুকে বলতে চাই, কাফের নাস্তিকের বাচ্চারে এর এত বড় দাড়ি আছে, এ কিভাবে একজন আলেমের জিব্রা কাটা হইলো? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই আবেদন করতেছি যে এর এর জিব্রাটা যাচ্ছে প্রকাশ্যে যেতে কাটাও, তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, এটাই তো নাকি? এটাই ভাই, আমি এটাই বলতে চাই। 90% মুসলমানের দেশে ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীর একজন আলেমের জিহ্বা কেটে ফেলা দিয়েছে। তো আমি জাতির কাছে এটাই বলতে চাই, কে ওয়াহাবি কে সুন্নি এটা দেখার বিষয় নাই। 90% মুসলমানের দেশে আমার ভাইয়ের জিহ্বা কেটে ফেলবে আর আমি ঘরে চুপ করে বসে থাকবো, এটা অসম্ভব। আমি জাতির কাছে এতটুকু জানিয়ে দিতে চাই, প্রতিটা মুসলমানের কানে কানে আমার বয়ান শোনা দিতে চাই, যেন আমার কথা শুনে প্রতিটা মুসলমানের ভিতর থেকে হুঙ্কার দেওয়ার সাহস পায়। এখন কিছু কিছু মানুষ নামে কিছু দাজ্জালে দেখা যাইতেছে, তারা চাইতেছে ইসলামটাকে নিজেদের মতো চালাইতে, কিন্তু আমরা মুসলমানরা যদি কে ওয়াহাবি কে সুন্নি এই জিনিসটা চিন্তা না করিয়া যদি আমরা এক হয়ে ইসলামের বিরুদ্ধে কটূক্তি কেউ করলে, মুসলমানদের গায়ে কেউ হাত দিলে আমরা এক হয়ে প্রতিবাদ জানাই, তাহলে কিছু মানুষ রূপে দাজ্জালের বংশধররা ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবে না, মুসলমানের গায়ে হাত তুলতে পারবো না। আমরা সবাই মিলে, আমরা যতই মুসলমানের ভিতরে একজন আরেকজনের শত্রু মেয়ে করি, কিন্তু আমাদের আল্লাহ এক, নবী এক, আমরা কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে আমরা সবাই এক হয়ে তার প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলতে চাই না, আমি একটাই কথা বলতে চাই, এই চারজনকে প্রকাশ্যে জিহ্বা কাটানো হোক। আমার কিছু বলার ইচ্ছে নাই, আমার শুধু একটাই ইচ্ছে, হুজুরকে যেভাবে জিহ্বা কাটাচ্ছে ওই মুনাফিককে এইভাবে জিহ্বা কাটি কুত্তার খানো। ঠিক আছে, তুমি এই বিষয়ে কি বলবা? ওই চারজনের জিহ্বা কেটে গেল। হ্যাঁ, তুমি কি বলবো এই বিষয় নিয়ে? চারজনের জিহ্বা কেটে গেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের আমরা সবাই তাদের মতামত শুনতে পেলাম, আসলে এই নাস্তিকের বাচ্চাদেরকে জিহ্বা কেটে নেওয়া উচিত। কেউ হবে কেউ শুনি সেটা দেখার সত্যি সময় নাই। একজন ইসলামিক বক্তাকে কেন আঘাত করা হয়েছে, এই ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাদের ফাঁসি দাবি করছেন সকলেই। বাংলার 16 কোটি মানুষ এই বিষয়টার বিচার দেখতে চায়। তবে এর বিচার আসলে কি হতে পারে, চলুন আমরা একটু আইন আদালতের বিচার কি হতে পারে, বাংলাদেশের সংবিধান কি বলে সেটা একটু সংবিধান থেকে জেনে আসি। যেহেতু তার জিহ্বার উপর আক্রমণ করা হয়েছে, আর এই জিহ্বার উপর আক্রমণকে আমরা অ্যাটেম্প টু মার্ডার বলতে পারি, কারণ তাকে মারার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল বা অঙ্গহানি করা হয়েছিল। জিহ্বা একটা অঙ্গ, আর এই অঙ্গহানি বা অ্যাটেম্প টু মার্ডারের আইন দণ্ডবিধি 1860-এর 307 দ্বারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন অভিপ্রায় বা অবগতি সহকারে বা এমন আশঙ্কা জানার পরও এমন অবস্থায় এমন কার্য করে যার ফলে মৃত্যু ঘটলে সে অপরাধী হবে, তাহলে সে লোক যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে, যার মেয়াদ 10 বছর হতে পারে ও জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অর্থাৎ যে আক্রমণ করেছে, এই আক্রমণে যদি সঠিক চিকিৎসা না করা হতো, দ্রুত চিকিৎসা না করা হতো, রক্তপাতে তিনি মারা যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে গেছেন, এটাকে অ্যাটেম্প টু মার্ডার বলে। তাহলে আদালত চাইলে তাকে দণ্ডবিধি 1860-এর ধারা অনুযায়ী, 307-এর ধারা অনুযায়ী তাকে ফাঁসির আদেশ শোনাতে পারে বা যাবজ্জীবন শোনাতে পারে, তবে সেটার মেয়াদ সর্বোচ্চ হবে 10 বছর। তবে যদি ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে খুন করার চেষ্টা বা উদ্যোগ করে, তবে সে ব্যক্তির ক্ষেত্রে শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। এটা হচ্ছে 1860 দণ্ডবিধি 307 নম্বর ধারা অনুযায়ী। আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি আদালত যদি চায় তাহলে তাদেরকে কিন্তু যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারেন, অর্থদণ্ড বা ফাঁসির দণ্ড যে কোনো দণ্ড দিতে পারে। তবে আমরা আশা করি যেহেতু
বিষয়টা অনেক সেনসিটিভ, বিষয়টা অনেক ধর্মীয় বিষয়, সুতরাং অবশ্যই আদালত তাদের ব্যাপারে সুবিচার করবে, আমরা সেটাই আশা করি। আপনারা আসলে কি চান, যেহেতু এখানে উভয়দণ্ড রয়েছে এবং আপনারা দেখতেই পারলেন যে অ্যাটেম্পটেড মার্ডারের সর্বোচ্চ শাস্তি যদি 10 সাহেব চায় মৃত্যুদণ্ডও দিতে পারে, আসলে আপনারা কোনটা চান সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।